शहर में आवारा कुत्तों की संख्या बढ़ रही है। सिलीगुड़ी नगर निगम ने आवारा कुत्तों की संख्या पर अंकुश लगाने के लिए पहल की है। 29 व 30 जनवरी को सिलीगुड़ी के दागापुर व डंपिंग ग्राउंड के पास नगर निगम के शेल्टर होम में 4 शिविरों के माध्यम से आवारा कुत्तों की नसबंदी की जाएगी। इसे लेकर आज मेयर गौतम देव ने नगर निगम के सभा कक्ष में 2 चरणों में पशु चिकित्सकों और पशु प्रेमी संगठनों के साथ एक बैठक की। बैठक के बाद मेयर गौतम देव ने क्या कहा, सुनिए। स्ट्रीट डॉग्स इधर क्रमबर्धमान संख्या बृद्धि एवं एरा हमारे शहर के एक पर्याय निरापत्ता दे तादेर प्रति हमारे भलोबासा आछे ह्यूमैन एनिमल रिलेशनशिप एटा आरो भलो होक एटा आमरा चाई किन्तु एटार एकटा नियंत्रणेर मध्ये राखा এটা খুব গুরুত্বপূর্ণ। স্টেরিলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। কতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরা রাত্রিবেলায় স্কুটার বাইক সাইকেল নিয়ে গেলে অনেক সময় পিছনে পেছনে যায়, যে চালায় সে ভয় পেয়ে যায় এবং একটা দুটার আক্রমণের ঘটনা ঘটেছে। সাধারণত আক্রমণ করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। হোয়াট এভার আমাদের এই স্টেরিলাইজেশন কাজটা করে, তাদের একটা প্রস্তাব দিতে বলেছি। তাদের যে খরচটা আছে, আমরা এখানে করবো, এখানে আমরা বুঝে যাবো খরচটা কী হচ্ছে। সেই খরচে ওই জায়গাটা তো করতে পারলে 29-30 দুদিন আমরা দুটো 4 ক্যাম্প করবো। 4 ক্যাম্পে অন্তত পক্ষে 100+ স্ট্রিট ডগসকে আমরা স্টেরিলাইজ প্রথমে করতে পারবো। দাগাপুর কেন, আমাদের সেন্টারটাও করবো তো, দুটো মিলে 4 হবে। এবং পরের সপ্তাহও আমরা আবার করব। এইভাবে আমরা পার বড় রোটেট করে করব প্রথম ফেজে। এটা আমাদের 2.5 সপ্তাহে 5 বড় কভার হবে, কিন্তু 5 বড় 47 ওয়ার্ড কভার হবে। আমরা টোটাল 47 ওভার ওয়ার্ড কভার করতে, একটা ওয়ার্ডে অনেক আছে, সব মিলে বলছে ওরা 25,000 যদি কুকুর থাকে, হয়তো 20,000-এর বেশি কুকুর তাদের স্টেরিলাইজ করতে হবে এবং ভ্যাকসিনেটেড করতে হবে। তাদের অ্যান্টিরাবিস, ডিস্টেম্পার, এই ভ্যাকসিনটা তাদের কমসে কম দিতে হবে। তো সেই 3-4 মাস আমাদের পর্যায়ক্রমে প্রত্যেক সপ্তাহে 2 করে ক্যাম্প যদি আমরা করতে পারি 3-4 মাসে আমরা কিছু দূরেও, এর মধ্যে আমরা এটাকে রিভিউ করব। আমরা আমাদের স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলব, আমাদের ওন সোর্স কতটা আমরা ইউটিলাইজ করতে পারি সেটা দেখব, এবং আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এখানে এত কর্পোরেট হাউস আছে, সব মিলে আমরা এটা দেখছি, আমরা ওয়ার্কআউট করছি। এই পুরো প্ল্যানিংটা কোয়েটিকে বলেছি, সেটি সাহেব কালকে যাবেন ডাম্পিং গ্রাউন্ডে পাশে আমাদের যে সেন্টারটা, আমরা 29 থেকে প্রোগ্রামটা স্টার্ট করব।